ঘরে যাবো, টাটা। এই উমিয়াকান এটা একটা ছোট স্টপেজ, এখানেও কিন্তু হয়ে গেছে হচ্ছে কোচ ডিসপ্লে বোর্ড, এখন অব্দি নইয়ার একটা জংশন স্টেশন সেখানেও কোচের ডিসপ্লে দেখা যাচ্ছে না। যেটা হয়ে রানাঘাট বা কৃষ্ণগর থেকেও ট্রেন কিন্তু চলে আসবে ডাইরেক্ট এই গঙ্গাপেটি আজিমগঞ্জের দিকে। এই মালদা জংশনে এসেছিলাম লাস্ট দু মাস আগে এসে কিন্তু ব্লগ বানিয়ে গেছিলাম, আপনারা দেখেছেন তো সেই মালদা থেকে নতুন দেওয়া সেই অমৃত ভারত এক্সপ্রেস ব্যাঙ্গালোরের পথে অসমাপ্ত ঘুমকে সাথে নিয়ে নির্ধারিত সময় থেকে 25 মিনিট দেরি করে ট্রেন আমাদের এসে পৌঁছালো নিউ জলপাইগুড়িতে। নতুন গল্প, নতুন জার্নি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজ থেকে শুরু হচ্ছে নতুন আরও এক গল্পের সিরিজ, যেই সিরিজের মাধ্যমে থাকবে দুর্দান্ত কিছু ট্রেন ব্লগ, প্রতিবেশী দেশ ভুটান ঘোরার গল্প এবং বাঙালির শ্রেষ্ঠ গন্তব্য দ্বীপুদার অন্যতম দার্জিলিং ঘোরার গল্প। তাই একদমই স্কিপ করবেন না এবারের উত্তরবঙ্গ এবং ভুটান সিরিজের গল্প। চলুন তাহলে শুরু করা যাক দুর্দান্ত একটি ট্র্যাভেল সিরিজ আমার শহর ব্যারাকপুর থেকে। নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্র্যাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওতে। এবারে আমাদের গন্তব্য উত্তরবঙ্গ সফর, অর্থাৎ এবারে আমরা যাচ্ছি উত্তরবঙ্গে। শুধু উত্তরবঙ্গ বলবো না, উত্তরবঙ্গের পাশাপাশি বেশ কিছু দুর্দান্ত ট্রেন ব্লগ এবং তার সাথে একটা সারপ্রাইজ ভিডিও কিন্তু এই সিরিজের মাধ্যমে আপনারা পাবেন, তাই একদমই স্কিপ করবেন না নতুন এই দুর্দান্ত আমাদের উত্তরবঙ্গ সফর। এই মুহূর্তে আমি রয়েছি ব্যারাকপুর স্টেশনে, এখান থেকে আমরা যে কোনো ট্রেন ধরে যাবো নৈহাটি, কারণ আমার ট্রেন হচ্ছে আজকে তিস্তা তোষা এক্সপ্রেস, যেটা শিয়ালদা থেকে ছেড়ে আসছে দুপুর 3টার সময় এবং সেই ট্রেনটা আমরা ধরবো 3:53 নৈহাটি থেকে। তো দেখতে থাকুন ব্যারাকপুর থেকে যাবো যে কোনো লোকাল ট্রেন ধরে নৈহাটি, ট্রেন নৈহাটি গিয়ে আবার আপনার সাথে কথা হচ্ছে। ঘড়ির কাটায় সময় এখন দুপুর 3:05, ট্রেন আমাদের এসে পৌঁছালো নৈহাটি জংশনে। নৈহাটি থেকে আমাদের পরবর্তী ট্রেন 3:53 তিস্তা তোষা এক্সপ্রেস, যেই ট্রেন ধরে আমরা পাড়ি দেবো আজকে নর্থ বেঙ্গল বা নিউ জলপাইগুড়ির পথে। ট্রেন আসতে এখনও 15 মিনিট বাকি আছে। তো ট্রেন সম্বন্ধে কিছু তথ্য আপনারা জানিয়ে দিচ্ছি। আজ আমরা জার্নি করছি ট্রেন নাম্বার 13141 শিয়ালদা নিউ আলিপুরদুয়ার তিস্তা তোষা এক্সপ্রেসে, যে ট্রেনটা শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে আসে প্রত্যেকদিন দুপুরবেলা 3টার সময় এবং নিউ আলিপুরদুর্গে পৌঁছায় পরের দিন 5:50, অর্থাৎ 14:50 এই ট্রেন পাড়ি দিচ্ছে 718 কিলোমিটার। তবে এই ট্রেনে আজ আমরা জার্নি করছি নৈহাটি থেকে জলপাইগুড়ি অবধি। নৈহাটি থেকে জলপাইগুড়ি অবধি হচ্ছে 536 কিলোমিটার, যেই জার্নি কভার করতে আমাদের টাইম লাগবে 10:20। আমাদের ট্রেন ঢুকবে নৈহাটিতে 3:53 এবং সেই ট্রেন ধরে আমরা পৌঁছাবো কাল রাত 2:30 সময় নিউ জলপাইগুড়িতে। তো জলপাইগুড়ি যাওয়ার জন্য অনেক ট্রেন পেয়ে যাবেন আপনারা, সব থেকে যদি ভালো ট্রেন বলেন জলপাইগুড়ি যাওয়ার জন্য রাতের ট্রেনগুলো, অর্থাৎ দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস বা উত্তরবঙ্গ এক্সপ্রেস, এগুলো হচ্ছে জলপাইগুড়ি যাওয়ার জন্য সব থেকে ভালো ট্রেন। তবে এই ট্রেনে যাচ্ছি কারণ আছে, এটা পরবর্তী ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করবো। দেখতে থাকুন ট্রেন এখনই ঢুকবে আর 15 মিনিটের মধ্যে নৈহাটিতে। তিস্তা তোষা এক্সপ্রেস সবসময়ের ক্ষেত্রে 2 নম্বরেই দেয়, কিন্তু আজকে দেখছি দিচ্ছে 6 নম্বরে। আমি জেস করলাম বলছে 6 নম্বরে, কিন্তু অ্যাপে দেখাচ্ছে 2 নম্বরে। যাই হোক, অ্যানাউন্স করে তারপরে কিন্তু আপনারা ট্রেনে উঠবেন। যারা শিয়ালদা থেকে ভাবছেন যে এই তিস্তা তোষা এক্সপ্রেস ধরে জলপাইগুড়ি বা উত্তরবঙ্গ যাবেন বা নিউ আলিপুরদুয়ার যাবেন, তাদের হচ্ছে বলি স্লিপার কোচগুলো পড়বে কিন্তু একদম সামনের দিকে। প্রথমে জেনারেল কোচ পড়বে, তারপর স্লিপার, আর লাস্টে পড়বে কিন্তু এসি কোচগুলো, এটা মাথায় রাখবেন। সেইভাবে কিন্তু সামনের দিকে আসবেন, আমাদের যেহেতু স্লিপার কোচ তাই আমরা কিন্তু একদম সামনের দিকে এগোচ্ছি।
এইটা নিয়ে আমাদের কোচ নম্বর S2। ঘড়ির কাঁটায় সময় বিকেল 4টে, অর্থাৎ নৈহাটি স্টেশনে 15 মিনিট ট্রেন দাঁড়িয়ে থাকার পর রওনা দিল আমাদের ট্রেন নিউ জলপাইগুড়ি বা উত্তরবঙ্গের পথে। এই জার্নির সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব আপনাদের সাথে এই 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে। দেখতে থাকুন আজকের এই দুর্দান্ত আর একটা নতুন ট্রেন ব্লগ। ট্রেন আমাদের ছেড়ে দিল নৈহাটি স্টেশন থেকে, আর ট্রেন ছাড়ার সাথে সাথে আপনাদের একটু বাথরুমের ভিতরে দেখিয়ে দিই, কারণ স্লিপার কোচ, নাহলে এরপরে আর বাথরুম দেখানোর মতো অবস্থা থাকবে না। তো এই হচ্ছে স্লিপার কোচের বাথরুম, এখানে থাকছে আয়না, এই হচ্ছে জল, কল জল পড়ছে, এদিকে দেখি বাথরুম। আমি একটা কথা দেওয়া দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বাথরুমের কন্ডিশন কেমন আছে। ইন্ডিয়ান টয়লেটে ঢুকলাম, প্রথমে ফিলটা দিই, দিলাম। বাথরুম চরম লেভেলের দুর্গন্ধ, স্লিপার করছে এরকমই হয়, এর থেকে ভালো এক্সপেক্ট করাটাই উচিত নয়। যাই হোক, বাথরুম নিজে দেখাতে পাচ্ছি না, চরম দুর্গন্ধ। সামনে শুধু পাচ্ছে একটা আয়না, ঝাপসা আয়না, আর এখানে জল দেখি, এখানে জল পড়ছে, সাবান থাকবে না যেহেতু স্লিপার কোচ। বাথরুম স্লিপার কোচ অনুযায়ী ওকে, যাই হোক বাথরুমটা এখন দেখে নিলাম, নাহলে আর দেখানোর মতো অবস্থায় থাকতো না। এই জার্নিতে আমার সিট নম্বর হচ্ছে 8 সাইড আপার। এক মাস আগে টিকিট কেটে সকালে কনফার্মেশনটা পেলাম, দিয়ে আসতে পারলাম। যাই হোক, এই ট্রিপে বাপ্পা থাকছে না, আমার সাথে আরেকজন দুজনের ট্রিপটা করছে এবারে। আমার সিট পড়েছে S2-8, আর আমার আরেকজনে পড়েছে 22 নম্বর। দুজনে মিলে এবারে আমরা ঘুরে বেড়াবো উত্তরবঙ্গে বেশ কিছু জায়গা এবং সব তুলে ধরবো আপনার সাথে এই 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে। 13141 তিস্তা তোষা এক্সপ্রেস, এই ট্রেনের সাথে থাকে হচ্ছে 8খানা স্লিপার কোচ, S1 থেকে S8, 4টে জেনারেল কোচ, আর 4টে হচ্ছে AC3, আবার 3rd AC কোচ, B1 থেকে B4, 1টা সেকেন্ড AC কোচ, A1, এবং 1টা হচ্ছে সেকেন্ড AC 3rd AC মিশ্রণ, AB1, আর তাছাড়া থাকছে 2খানা SLR। মোট 20টা বগি নিয়ে এই ট্রেন পাড়ি দেয় শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ারের মধ্যে, প্রত্যেক দিন শিয়ালদা থেকে 2:30 ছেড়ে পরবর্তী দিন 4:50 নিউ আলিপুরদুয়ারে। এই ট্রেন ফার্স্ট টাইম ইনোগ্রেশন রান শুরু করে 1 জুলাই 1992 সালে। জুবিলি ব্রিজ, গঙ্গা নদী বেরোচ্ছে, এই ট্রেনের শিয়ালদা থেকে জলপাইগুড়ি অবধি প্রত্যেকটা কোচের ভাড়া আমি ডিসপ্লেতে মেনশন করে দেবো, আর যদি শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ার সেটাও আমি মেনশন করে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন যে কোন কোচে কত ভাড়া। তো আমরা এবারে জানি হচ্ছে স্লিপার কোচে আমাদের ভাড়া পড়েছে হচ্ছে স্লিপার কোচে ওই 350 টাকার মতো পড়েছে এই কোচে, যদি তৎকালে করেন তাহলে 100 টাকা বেশি পড়বে, 450 টাকার মতো। ট্রেন নৈহাটি ছাড়ার পর ঢুকছে ব্যান্ডেল জংশনে। শিয়ালদা থেকে ছেড়ে 46 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে নির্ধারিত সময় থেকে 5 মিনিট লেটে ট্রেন আমাদের এসে পৌঁছালো আমাদের গন্তব্যে দ্বিতীয় স্টপেজ ব্যান্ডেল জংশনে। ব্যান্ডেল জংশন স্টেশন কোড হচ্ছে BDC। ব্যান্ডেল এলে আপনারা এখান থেকে ঘুরে দেখতে পারবেন হচ্ছে হংসেশ্বরী মন্দির, একটা ইমামবাড়া আছে এখানে কাছাকাছি, এবং হচ্ছে এখান থেকে ঘুরে দেখতে পারবেন হচ্ছে ব্যান্ডেল চার্চ। আর ব্যান্ডেল যেহেতু জংশন, এখান থেকে ট্রেন কিন্তু লাইন আনাতে হবে। আমরা আর চলে যাবো ডান দিকে কাটোয়া আজিমগঞ্জের দিকে, আর বাঁদিকের লাইনটা বা সোজা লাইনে চলে যাচ্ছে হচ্ছে বর্ধমানের দিকে, আজ আমরা যাবো কাটোয়া আজিমগঞ্জের দিকে। ব্যান্ডেল ছাড়ার পর এই ট্রেনের পরবর্তী স্টপেজ অম্বিয়া কান্না। দেখুন, যেহেতু ব্যান্ডেলকে বলা হয় জংশন, তাই এখান থেকে লাইন আলাদা হলো, ওই দিকে যে লাইনে চলে গেল সোজা ওই দিকে, ওটা চলে যাচ্ছে বর্ধমানের দিকে, বর্ধমান বোলপুর এদিকে চলে যাচ্ছে, আর আমরা যে লাইনে ঢুকে গেলাম এটা চলে যাবে সোজা কাটোয়া হয়ে আজিমগঞ্জ। আর এইটা হচ্ছে ব্যান্ডেলের একমাত্র লোকাল ট্রেনের কার্ডসেট, এটা হচ্ছে ইস্টার্ন রেলের একমাত্র লোকাল ট্রেনের কার্ডসেট রয়েছে ব্যান্ডেলে, আর একটা সাউথ ইস্টার্নে রয়েছে, সেটা হচ্ছে টিকিয়াপাড়াতে। শিয়ালদা থেকে ছেড়ে 88 কিলোমিটার ট্রেন জার্নি সম্পূর্ণ করে এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম নদিয়া জেলার অম্বিয়া কান্নাতে। অম্বিয়া কান্না স্টেশন কোড হচ্ছে, মনে পড়ছে না, দিয়ে দেবো, অম্বিয়া কান্নাটা এসছে মা অম্বিকা নামানো যায়, আর অম্বিয়া কান্না এলে আপনারা এখানে ঘুরে যেতে পারবেন কান্নার রাজবাড়ি, কান্নার 108টা শিব মন্দির, আর এখানে কান্নার বিখ্যাত পিকনিক স্পট আছে, তো এগুলো এখানে এসে আপনারা ঘুরে যেতে পারবেন। আজকে আমাদের ট্রেন অম্বিয়া কান্না ঢুকেছিল 3 নম্বর প্ল্যাটফর্মে।
একটা জিনিস ভেবে খারাপ লাগে যে এই উমিয়াকান এটা একটা ছোট স্টপেজ, এখানেও কিন্তু হয়ে গেছে হচ্ছে কোচ ডিসপ্লে বোর্ড, এখন অব্দি নইয়ার একটা জংশন স্টেশন সেখানেও কোচের ডিসপ্লে দেখা যাচ্ছে না যে কোথায় কোন যে মানে স্টপেজ বা কোনো কোন কোচ পড়বে, এটা কিন্তু আমার কাছে বেশ খারাপ লাগবে। আমি রেলের কাছে বলতে গেলে একটা আমি আর্জি জানালাম যে এরকম কেন হবে যে একটা জংশন স্টেশনে কোনো কোচ ডিসপ্লে বোর্ড নেওয়া, সেখানে হচ্ছে একটা উমিয়াকান্লা স্টেশনেও কোচ ডিসপ্লে বোর্ড দিয়েছে। যাই হোক, উমিয়াকান্লা ছাড়ার পরবর্তী আমাদের এইটা স্টপেজ হচ্ছে নবদ্বীপ ধাম। শিয়ালদা থেকে ছেড়ে 111 কিলোমিটার ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে 5 মিনিট দেরি করে ট্রেন আমাদের পৌঁছালো আমাদের জার্নির চতুর্থ স্টপেজ নবদ্বীপ ধামে। নবদ্বীপ ধামের স্টেশন কোড হচ্ছে NDAE। নবদ্বীপ ধামে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, এছাড়াও নবদ্বীপে বিখ্যাত হচ্ছে লাল দই, এছাড়াও এক সময় বাংলার রাজধানী ছিল এই নবদ্বীপ, তাছাড়া প্রাচ্যের অক্সফোর্ডও বলা হয় এই নবদ্বীপকে। আর এই নবদ্বীপ থেকে গঙ্গা পেরিয়ে আপনারা চলে যেতে পারবেন হচ্ছে মায়াপুরে। আর নবদ্বীপ ছাড়ার পরবর্তী আমাদের এই ট্রেনের স্টপেজ হচ্ছে কাটোয়া জংশন, সেখানে গিয়ে আবার আপনার সাথে কথা হচ্ছে। আর নবদ্বীপে আমাদের ট্রেন ঢুকেছে হচ্ছে এটা 3 নম্বর প্ল্যাটফর্মে, তাহলে কথা হচ্ছে নবদ্বীপ ছাড়ার পরবর্তী স্টপেজ কাটোয়া জংশনে। শিয়ালদা থেকে ছেড়ে 151 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে নির্ধারিত সময়ের থেকে 10 মিনিট বিফোর ট্রেন আমাদের এসে পৌঁছালো আমাদের জার্নির পঞ্চম স্টপেজ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া জংশনে। কাটোয়া জংশনের স্টেশন কোড হচ্ছে KWAE। কাটোয়া যেহেতু জংশন এখান থেকে লাইন আলাদা হবে। আমরা চলে যাবো আজকে আজিমগঞ্জের দিকে, এর পাশাপাশি আরও দুটো লাইন এই কাটোয়া থেকে ভাগ হয়ে যাচ্ছে, একটা চলে যাবে হচ্ছে বর্ধমানের দিকে, একটা যাবে আহমেদপুরের দিকে, আর একটা যাচ্ছে আজিমগঞ্জের দিকে, যেদিকে হচ্ছে আমরা যাবো আজকে। এই 4 নম্বর প্ল্যাটফর্ম দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন তৃষাতোষা এক্সপ্রেস, আর এই 3 নম্বরে দাঁড়িয়ে আছে কামাখ্যা পুরী এক্সপ্রেস, এটা কামাখ্যা থেকে আসে আর যায় হচ্ছে পুরী অবধি, হাওড়া হয়ে তারপরে হাওড়াতে পুরী যায়। তো এটা সাপ্তাহিক ট্রেন, সপ্তাহে একদিন করে কিন্তু ট্রেনটা চলে। প্রত্যেকটা ট্রেনের নামের পিছনে কিছু না কিছু ফ্যাক্ট জড়িয়ে থাকে, যেমন আজকে আমরা জার্নি করছি তৃষাতোষা এক্সপ্রেস, সেরকম প্রত্যেকটা ট্রেনেরই কিছু না কিছু নামের পিছনে তার একটা ইতিহাস রয়েছে। যদি আমরা দেখি হাওড়া থেকে দীঘা যাওয়ার প্রতিদিন সকালে ছাড়ে তামলিপ্ত এক্সপ্রেস, সেটাও এসে কিন্তু তমলুকের পূর্ব নাম ছিল যেহেতু তামলিপ্ত, সেখান থেকে এসে তামলিপ্ত এক্সপ্রেস, বা আমরা যে শতাব্দী এক্সপ্রেস চলি একটা প্রিমিয়াম ট্রেন প্রত্যেকটা রুটের মধ্যে চলে, সেটাও কিন্তু এসছে পন্ডিত জওয়াহরলাল নেহরুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে সেই ট্রেন চালানো করা হয়েছে শতাব্দী এক্সপ্রেস। সেরকমই আজ আমরা জার্নি করছি তৃষাতোষা এক্সপ্রেস, নামের মধ্যে বুঝতে পারছেন যে দুখানা নদীর নাম তিস্তা নদী এবং তোষা নদী। তো এই ট্রেনটা প্রথম চালনা করা হয় 1 জুলাই 1992 সালে, তখন ট্রেনটা দুটো লাইনে চলতো, একটা যেত হচ্ছে হলদিবাড়ির দিকে, যেহেতু তিস্তা নদী হলদিবাড়ির দিকে অবস্থিত, একটা যেত হলদিবাড়ির দিকে, আর একটা রুট যেত হচ্ছে আলিপুরদুয়ারের দিকে, সেদিকে যেহেতু তোষা নদী আলিপুরদুয়ার দিকে অবস্থিত। তো 1992 থেকে 2020 সাল অবধি এই ট্রেনটা দুটো রুটে চলতো, মানে একটা ট্রেন যেত বেরোতো কলকাতা থেকে, বেরিয়ে ট্রেনটা রানীনগর জলপাইগুড়ি জংশন অবধি একসাথে যেত, মানে এক ট্রেনই ছিল, তারপর জলপাইগুড়ি জংশন থেকে ট্রেনটা খুলে দেওয়া হতো, খুলে দিয়ে একটা মানে অর্ধেকটা হাফ ট্রেনটা যেতে হচ্ছে হলদিবাড়ির দিকে এবং অর্ধেক ট্রেনটা যেতে হচ্ছে জলপাইগুড়ি আলিপুরদুয়ারের দিকে। তো 1992 থেকে 2020 এরকম চললো, তারপর 2020 এরকম কমিয়ে দিল, তারপরে হচ্ছে হলদিবাড়ি অর্থাৎ যেদিকে তিস্তা নদী রয়েছে সেদিকে সার্ভিসটা বন্ধ করে দেওয়া হলো, এবং তারপর থেকে ট্রেন হচ্ছে এই একটা রুটেই চলছে, জলপাইগুড়ি বা আলিপুরদুয়ার রুটেই রাখা হয়েছে যেদিকে তোষা নদী রয়েছে, আর তিস্তা নদীর রুটটা বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু না ট্রেন তার নামের ঐতিহ্য ধরে রেখেছে, ট্রেন কিন্তু তিস্তা তোষা এক্সপ্রেস নামেই ট্রেনটা এখনও অবধি তার ঐতিহ্য ধরে রেখেছে এবং বর্তমানে ধরে রাখবে। এই ট্রেনটা আইসিএফ কোচ নিয়ে চলছে, আর আশা করছি কিছুদিনের মধ্যে এই ট্রেনটাও এলিজিবল কোচ করে দেবে, কারণ এটা অনেক পুরনো, প্রায় আজ থেকে 30 বছর হবে ট্রেনটার বয়স এখন আপাতত। যাই হোক, কাটোয়া ছাড়লো, এরপরে আসবে বাজার, তারপরে হচ্ছে এরপর সালার, তারপরে বাজার শো, তারপরে আসবে খাগড়াঘাট রোড, খাগড়াঘাট রোডে গিয়ে আবার আপনার সাথে কথা হচ্ছে। শিয়ালদা থেকে ছেড়ে 209 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে নির্ধারিত সময় থেকে 8 মিনিট লেটে ট্রেন আমাদের এসে পৌঁছালো তার যাত্রাপথের অষ্টম স্টেশন খাগড়াঘাট রোডে। খাগড়াঘাট রোডটা পড়বে হচ্ছে মুর্শিদাবাদ জেলায়। খাগড়াঘাট রোড থেকে আপনারা পাশে পেয়ে যান ভাগীরথী নদী,
এবং ভাগীরথী নদী পেরিয়ে আপনারা চলে যেতে পারবেন হচ্ছে ওপারে বহরমপুর কোর্টে। আর আপনার জন্য একটা প্রশ্ন রইল, এই খাগড়া রোড থেকে বাংলার কোন বিখ্যাত ট্রাভেল ব্লগার তার গল্পের সূচনা করে, তার চটপট কমেন্টটা লিখে যান, সবাইকে একটা করে লাভ রেখ দিয়ে দেবো। আর এটা হচ্ছে খাগড়াঘাটের 3 নম্বর প্ল্যাটফর্ম। খাগড়াঘাট ছাড়া পরবর্তী আমাদের এই ট্রেনের স্টপেজ হচ্ছে আদিমগঞ্জ জংশন। ভালো থাকো, টাটা। ট্রেন আমাদের ছেড়ে দিল খাগড়াঘাট রোড, এর পরবর্তী আমাদের ট্রেনের স্টপেজ আজিমগঞ্জ জংশন। 13141 শিয়ালদা নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্ষা এক্সপ্রেস, যার ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 110 কিলোমিটার প্রতি ঘন্টা এবং এভারেজ স্পিড হচ্ছে 48 কিলোমিটার প্রতি ঘন্টা। পরিষেবার দিক থেকে এই ট্রেনে কোনো রকম অ্যান্টিকার নেই, কিন্তু এখানে আপনারা ই ক্যাটারিং অর্থাৎ অনলাইনে ট্রেন থেকে বসে খাবার দিতে পারবেন এবং অনবোর্ড ক্যাটারিং মাধ্যমে খাবার কিনতে এই ট্রেনে আপনারা পেয়ে যাবেন। শিয়ালদা থেকে ছেড়ে 223 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে নির্ধারিত সময় থেকে 8 মিনিট বিফোর ট্রেন আমাদের এসে পৌঁছালো তার জার্নির 9ম স্টপেজ আজিমগঞ্জ জংশনে। আজিমগঞ্জ জংশনটা পড়বে হচ্ছে মুর্শিদাবাদ জেলায়। আজিমগঞ্জ জংশনের স্টেশন কোড হচ্ছে AZ। আজিমগঞ্জ যেহেতু জংশন, এখান থেকে লাইন লাদা হবে। আপের দিকে লাইনটা যাচ্ছে একটা রামপুরহাটের দিকে, আরেকটা যাবে নিউ ফারাক্কার দিকে, আর ডাউনে আমরা এলাম হচ্ছে কাটোয়ার দিক থেকে। আরেকটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে নসিপুর ব্রিজ হয়ে আসবে, যেটা রেডি হয়ে গেছে, আর কিছুদিন মধ্যে ট্রেন চালু হয়ে যাবে, যেটা হয়ে রানাঘাট বা কৃষ্ণগতেও ট্রেন কিন্তু চলে আসবে ডাইরেক্ট এই গঙ্গাবেড়ি আজিমগঞ্জের দিকে। আর আজিমগঞ্জ সম্বন্ধে যদি বলি, আজিমগঞ্জে রয়েছে আজিমগঞ্জ রাজবাড়ি, আর আজিমগঞ্জের পাশে রয়েছে পরেশনাথ জৈব মন্দির গঙ্গা বেরোলেই। আজকে আমাদের ট্রেন আজিমগঞ্জে ঢুকেছিল 1 নম্বর প্ল্যাটফর্মে। আজিমগঞ্জ ছাড়ার পরবর্তী এই ট্রেন স্টপে জঙ্গিপুর রোড, তারপর নিন্দিতা, তারপর ঝুলিয়ান গঙ্গা। সেই দিনটা আমরা স্কিপ করবো, স্কিপ করে আপনার সাথেই কথা বলছি আমি নিউ ফারাক্কা জংশনে। শিয়ালদা থেকে ছেড়ে 303 কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে 10 মিনিট লেটে ট্রেন আমাদের এসে পৌঁছালো আমাদের জার্নির 13তম স্টপেজ নিউ ফারাক্কা জংশনে। নিউ ফারাক্কা জংশনটা পড়বে হচ্ছে মুর্শিদাবাদ জেলা, আর নিউ ফারাক্কা যেহেতু জংশন, এখান থেকে লাইন আলাদা। আমরা এলাম আজিমগঞ্জের দিক থেকে, আরেক লাইন আসছে হচ্ছে বর্ধমান সাঁইথিয়া হয়ে রামপুরহাট দিকে লাইনটা আসছে। দুটো লাইন এসে এই নিউ ফারাক্কাতে যুক্ত হয় এবং যুক্ত হয়ে এখান থেকে লাইনটা সরে চলে যাচ্ছে মালদা গ্রাউন্ডের দিকে। আর নিউ ফারাক্কা সম্বন্ধে বলি, নিউ ফারাক্কাটা বিখ্যাত যে জন্য, সেখানে রয়েছে ফারাক্কা বাঁধ। এই নিউ ফারাক্কা স্টেশন ছাড়ার পরে আসবে হচ্ছে ফারাক্কা বাঁধ, যার দৈর্ঘ্য হচ্ছে 2308 মিটার বা 2.3 কিলোমিটার। এছাড়াও নিউ ফারাক্কায় রয়েছে ফারাক্কা ব্যারেজ আর ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র। আজকে আমার ট্রেন ঢুকেছিল নিউ ফারাক্কা জংশনের 3নম্বর প্ল্যাটফর্মে, আর নিউ ফারাক্কা ছাড়ার পরবর্তী আমাদের এই ট্রেনের স্টপেজ মালদা টাউন। এই মুহূর্তে আমাদের ট্রেন তিস্তা তোর্ষা এক্সপ্রেস পার করছে ফারাক্কা ব্যারেজ, যার দৈর্ঘ্য 2308 মিটার বা 2.3 কিলোমিটার। অন্ধকারে দেখার মতো কিছুই নেই, যতটা পারছি আপনারা দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে ফারাক্কা ব্যারেজ। শিয়ালদা থেকে ছেড়ে 338 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে কোনো রকম দেরি না করে ট্রেন আমাদের এসে পৌঁছালো তার জার্নির 14তম স্টেশন মালদা টাউনে। মালদা টাউনটা পড়বে, মানে মালদা টাউনটা প্রপার মালদাতে পড়বে না, পড়বে হচ্ছে ইংরেজ বাজারে মালদা টাউনটা। আর মালদা কী জন্য বিখ্যাত আদার বড় দোকান নেই, মালদার আম সারা বাংলা বিখ্যাত, লিচু আছে, রসকদম আছে, সবই কিন্তু মালদার বিখ্যাত। আর মালদা টাউন এর পরে হচ্ছে ওল্ড মালদা জংশন, সেটাই কিন্তু মালদা থেকে বালুরঘাট যাওয়ার লাইনটা ওই ওল্ড মালদা জংশন থেকে ভাগ হয়, কিন্তু তাও প্রত্যেকটা ট্রেনের স্টপ কিন্তু এই মালদা টাউনে দেওয়া হয়। এটা কেন আমি জানি না, ঠিক বলতে পারবো না। ওল্ড মালদা জংশন স্টপেজ হচ্ছে ওই লোকাল ট্রেনগুলো স্টপেজ কিন্তু ওল্ড মালদাতে থাকে, আর মালদা টাউনে কিন্তু সব এক্সপ্রেস ট্রেনের স্টপেজ এই মালদা টাউনে দেওয়া হয়। এই মালদা টাউন স্টেশনে এসেছিলাম লাস্ট 2 মাস আগে। 2 মাস আগে এসে কিন্তু ব্লগ বানিয়ে গেছিলাম, আপনারা দেখেছেন তো, সেই মালদা থেকে নতুন দেওয়া সেই অমৃত ভারত এক্সপ্রেস ব্যাঙ্গালোরের পথে, সেই ট্রেনে কিন্তু ভিডিও করে গেছি। না দেখে থাকলে আইবার দিয়েছি, দেখে নিতে পারেন। যদি আপনারা খাবার নাও নিয়ে আসেন, তাও কিন্তু এখানে আপনারা দেখবেন এই আইএসএসসির লোক এসে খাবার বিক্রি করছে, তো কোনো রকম খাবার কিন্তু অসুবিধা হবে না। যদি খাবার নাও নিয়ে আসেন, ভুলে যান আনতে, বা খাবার যদি নাও পান, তাহলে কিন্তু এখানে রুটি বিক্রি হচ্ছে, রুটি কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন। ঘড়িঘাটে সময় এখন রাত 10:20। ট্রেন আমাদের এখনই ছাড়লো মালদা, আর মালদা ছাড়ার পর উঠে পড়েছি আমার সিট 8নম্বর সাইড আপারে। ইকোনমি উঠেছি রাতের খাবারের জন্য, তো রাতের খাবার দেখুন আজকে মহাভোজ, আজকে মহাভোজ খালি রুটি রয়েছে, ঘুগনি, পেঁয়াজ, দই, মিষ্টি, এদিকে পোলাও, আবার কলা এখানে নাকি কলা। রাতের ডিনার সম্পূর্ণ করে ঘণ্টা চারেকের জন্য নিজের শরীরটাকে স্থান দিলাম আমার সিট সাইড আপারে। ঘণ্টা চারেক ঘুমানোর পর ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে যা অভিজ্ঞতা হলো সেটা একবার দেখুন। কই রেল ফ্যানরা, একবার দেখে যান। হে প্রভু,
হে হরিনাম কৃষ্ণ জগন্নাথম প্রেমানন্দী, ইয়ে কিয়া হুয়া, ইয়ে আমনে কিয়া দেখলিয়া, মেরে গলা তক তো পানি আ গিয়া। যাই হোক, এসব কাণ্ড কারখানার মাঝে ট্রেন আমাদের নিউ জলপাইগুড়ি স্টেশনের নিকট চলে এসেছে। সকলকে গুড মর্নিং বলবো কি গুড নাইট বলবো সেটা বুঝতে পারছি না। ঘড়ি কাটায় সময় এখন বাজে রাত 2:25। ট্রেন আমাদের রয়েছে এখন এনজেপি স্টেশন অর্থাৎ নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে স্টপেজ রাঙ্গিপানিতে। এরপরেই হচ্ছে আমাদের গন্তব্য নিউ জলপাইগুড়ি। রাত 2:30 বাজতে যায়, ট্রেন ওই 15 মিনিট লেট চলছে এখন আপাতত, আর ঢুকছি আমরা নিউ জলপাইগুড়িতে। আর এদিকে ঠান্ডা কিন্তু একটু সেই লেভেলেরই রয়েছে, কলকাতা যখন উঠেছিলাম ট্রেনে তখন কিন্তু সেই ঠান্ডাটা মনে হয়নি, এখন এদিকে ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই রয়েছে। অসমাপ্ত ঘুমকে সাথে নিয়ে নির্ধারিত সময় থেকে 25 মিনিট দেরি করে ট্রেন আমাদের এসে পৌঁছালো উত্তরবঙ্গের মেন স্টপেজ অর্থাৎ উত্তরবঙ্গের লাইফ লাইন নিউ জলপাইগুড়িতে, যেখান থেকে আপনারা উত্তরবঙ্গের যে কোনো জায়গা দার্জিলিং, সিকিম, গ্যাংটক প্রত্যেক জায়গায় এখান থেকে আপনারা ছড়িয়ে যেতে পারবেন সেই নিউ জলপাইগুড়িতে। তো এই ছিল আমাদের শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি অব্দি তিস্তা তোর্ষা এক্সপ্রেসের জার্নি। ট্রেন চলে যাবে নিউ জলপাইগুড়ি থেকে নিউ আলিপুরদুয়ারের দিকে। তো এর পাশাপাশি আমরা যদি আমি শিয়ালদা থেকে দেখি তাহলে কমপ্লিট করলাম 574 কিলোমিটার, এবং আমি যদি নয়াটা থেকে উঠেছিলাম তাহলে নয়াটা থেকে কমপ্লিট করলাম আমরা 536 কিলোমিটার। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে। আর স্টেশনের বাইরে দেখুন এখানে কিন্তু এখন রাত বাজে হচ্ছে এখন 3:00 বাজতে যায়, আর সারা রাত মধ্যরাত কিন্তু দেখুন এখানে সব গাড়ি দাঁড়িয়ে আছে এবং হাঁকছে গ্যাংটক দার্জিলিং যাওয়ার জন্য এখান থেকে কিন্তু বাইরে হাঁকছে। তাহলে কিন্তু এখানে আপনারা সারা রাত কিন্তু সার্ভিস এখান থেকে আপনারা পেয়ে যাবেন। দেখুন এখানে ট্যাক্সি গাড়ি সব কিন্তু আপনারা সারা রাত মানে মধ্যরাত কিন্তু সার্ভিস পেয়ে যাবেন। এই নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে আপনারা কিন্তু দার্জিলিং বা গ্যাংটক যাওয়ার জন্য শেয়ারিং গাড়ি পেয়ে যাবেন। তবে এখান থেকে না গিয়ে আমি সাজেস্ট করবো আপনারা এখান থেকে চলে যান শিলিগুড়ি বাস স্ট্যান্ড বা তেনজিং নোরগে বাস স্ট্যান্ড চলে যান, সেখান থেকে যান, তাহলে ভাড়া কিন্তু অনেক কম পড়বে। একদম সরকারি রেটে শেয়ারিং গাড়ি পেয়ে যাবেন বা সরকারি রেটে কিন্তু বাস পেয়ে যাবেন, সেই রেটেও যেতে পারবেন। নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে হাঁটা লাগালাম 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, যেখানে রয়েছে IRCTC এক্সিকিউটিভ লাউঞ্জ, যেখানে ঘন্টা তিনেক রেস্ট নিতে হবে। এই মুহূর্তে আমরা রয়েছি নিউ জলপাইগুড়ি স্টেশনের ওয়েটিং লাউঞ্জে। তো ওয়েটিং লাউঞ্জের চার্জটা আপনাদের বলে দিই, ঢোকার জন্য লাগবে 50 টাকা করে এবং পরবর্তী ঘন্টা হচ্ছে 20 টাকা করে, মোট 70 টাকা দিয়ে আমরা 2 ঘন্টার জন্য বুক করলাম। 2 ঘন্টা এখানে আমরা এখন রেস্ট করব। আমাদের পরবর্তী ট্রেন 7:00, সেটা পরবর্তী ব্লগে জানাবো। এই নিউ জলপাইগুড়ি স্টেশন থেকেই আজকে আমাদের শিয়ালদা থেকে এই নিউ জলপাইগুড়ি আসার অব্দি ট্রেন জার্নি ভিডিও আজ আমরা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের এই শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি অবধি ট্রেন জার্নি অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকবার যা বলি একটা করে লাইক দিন, চ্যানেলে যা নতুন চ্যানেলটাকে পারলে প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাহলে নিজের চেনা জানা বন্ধুবান্ধব পরিবার আত্মীয়স্বজন সবার মধ্যে ভিডিওটা পারলে প্লিজ শেয়ার করে দিন। আর যারা ফেসবুকে দেখছেন তারা ফেসবুক পেজটা ফলো করবেন, এবং যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও চলেছি তাহলে আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করবেন। তাহলে আজকে ভিডিও শেষ করলাম, একদম অফিসে রয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশন, এখান থেকে আজকে ভিডিওটা আমি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও ফিরে আসছি পরবর্তী পর্বে, সেই পর্বের পরে ভিডিওটা শুরু করবো। আবার নিউ জলপাইগুড়ি থেকে আরেকটা ট্রেন ব্লক আমাদের শুরু হবে। প্রথমে আমরা দার্জিলিং ঢুকছি না, প্রথমে আমরা একটা অন্যদিকে যাচ্ছি, সেই ভিডিওটাই এর পরবর্তী ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো। পরবর্তী ব্লগের মাধ্যমেও কিন্তু আপনারা একটা আমার কাছ থেকে দুর্দান্ত ট্রেন ব্লক পাবেন। যাই হোক, আজকে ভিডিও শেষ করলাম এখান থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসছি পরবর্তী পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন, টাটা।